আসসালামু আলাইকুম বরহমাতি প্রিয় দর্শক আমার এই ইসলামিক চ্যানেলটিতে আমি গুরুত্বপূর্ণ কিছু আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদেরকে আমল করার জন্য প্রিয় দর্শক যে আমলগুলি করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সকল প্রকার চিন্তা দূর করে দেবেন আল্লাহর আলামিন কঠিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিন গায়েবী আপনাকে সাহায্য করবেন চলুন তাহলে গুরুত্বপূর্ণ সেই দুইটি আমল আমরা জেনে নিব প্রিয় দর্শক দুনিয়া ও আখেরাতের চিন্তা পেরেশানি দূর করার দোয়া এই ছোট্ট দোয়াটি পড়বেন আপনার সকল পেরেশানি দূর হবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম যারা আরবি পারেন না নিচে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই আমি তার উপর ভরসা করে নিয়েছি তিনি মহান আরশের অধিপতি প্রিয় দর্শক এই হাদিসটির দলিল দেখুন হজরত আবু আনহু হতে বর্ণনা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সাতবার করে হাসবি আল্লাহ পাঠ করবে মানে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য দুনিয়া আখেরাতের প্রতিটি চিন্তা পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ দ্বিতীয় আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মানে তার সকল শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক তাকে শত্রু থেকে হেফাজত দান করবেন কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না এ সম্পর্কে হাদিসটি দেখুন হজরত ওসমান ইবনে আফান আল্লাহ তালাহু বলেন প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এ দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি রু মাস মিহি সাইয়ুং ফিল আরদি ওয়ালা হাফিজ সামা ই ওহুআস সামিউলা আলিম এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বিস্মিল্লাহ হিল্লাদি লাইয়াদুর রু মাস মিহি সাইউং ফিল আরদি ওলা হাফিজ সামা ই ওহুয়া সামি উলা আলিম প্রিয় দর্শক এখানে অর্থসহ দেওয়া আছে অর্থ আমি আল্লাহর নামে পানাহা চাচ্ছি যার নামের বরকতে আসমানো জমিনে কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে নিয়মিতভাবে পড়বেন তার কেউ কোনো কুসির ক্ষতি করতে পারবে না আরেকটি আমল হচ্ছে যে আমলটি করলে আপনার মনের ইচ্ছা আশা পূর্ণ হয়ে যাবে প্রতিটি মাকসাদ ও কাজ পূর্ণ করার আমল ইবনে জারির ইবনে আবি হাতেম বাজ্জার ইবনে মারুদু বিয়া ও বাইহাকি সহ অন্তত দশজন হাদিস বিশারদ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন মাসওয়ালা মাসওয়ালা বলা হয় হজরত ইনুসাল্লা সাল্লাকে যখন তিনি মাসের ছিলেন তখন তার দোয়া ছিল এই দোয়াটি মিনাজা ইল্লা তো ইন্নি কুং তু মিনাজ অর্থ তুমি সারা কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক কোন মুসলমান ব্যক্তি যদি নিজের কোনো আশা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করবেন এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসের আমলটি বলা হয়েছে আহমদ ও তিরমিজু শরীফের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত আমলগুলি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন